2008 সালে যখন নৌকায় জয়লাভ করে, তখন আমি এমপি হিসেবে জয়লাভ করে এমপি হিসেবে নির্বাচিত হই এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপর মেট্রো রেল হয়েছে, তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, অনেক এলিভেটেড রোড হচ্ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের রূপগঞ্জ উপজেলাও কিন্তু মেগা প্রজেক্ট হয়েছে। আমাদের ভুলতা ফ্লাইওভার এমন একটি ফ্লাইওভার হয়েছে যে ফ্লাইওভার যারা না দেখেছে তারা বলতে পারবে না এত সুন্দর ফ্লাইওভার। ভুলতা ফ্লাইওভার আমরা করেছি, তারপর শীতলক্ষ্যা সেতুর উপর মুড়াপাড়া এবং কায়েতপাড়া কানেক্ট করে আমরা বীরপতি গাজী সেতু নামে একটু সেতু আমরা উদ্বোধন করেছি। সেটার মাধ্যমে আমরা মনে করি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেক অর্থ বরাদ্দ দিয়ে আমাদেরকে সেইগুলি আমাদের যাতায়াতের যে সুবিধাগুলি করেছেন এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যে সমস্ত রাস্তা ছিল, মানে 90% রাস্তা আমাদের আজকে পাকা হয়ে গেছে। হ্যাঁ, পাকা হয়ে গেছে, হয় পিচ ঢালাই না আরসিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তা পাকা হয়েছে এবং 10% যে রাস্তা আছে সেগুলিও সেমি পাকা হিসেবে আমরা এখন পর্যন্ত হয়ে আছে। শুধু 10% আমাদের হয়তো নির্বাচনের আগে আমার সমস্ত রাস্তা পাকা করার ব্যবস্থা হয়ে যাবে। ভুলতা ফ্লাইওভার দেখা যায় গেছিলাম যে ঈদের সময়, কিন্তু রোজার সময় মানুষ যখন এই ফ্লাইওভার ছাড়া যখন ভুলতা ক্রস করতো, তখন দেখতাম যে ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ট্রাফিক জ্যামে পড়ে আসে। হ্যাঁ, তারা বাসের মধ্যেই গাড়ির মধ্যে তারা ইফতারি করতো এবং তারা বহু কষ্টে, এবং অনেক মহিলারা যে এত কষ্টের মধ্যে তারা 3 ঘন্টা 4 ঘন্টা থাকাটা খুবই অস্বাভাবিক হয়ে পড়ে। এবং অনেকে দেখেছি যে এখানে তারাবি নামাজ পড়তে পড়তে পারতো না, কারণ বাসের মধ্যে থাকতে হতো। এবং ঈদের সময় দেখেছে অনেকে ঈদ করতে যাবে, তো ঈদের সময় দেখা যায় ঈদের নামাজ সেই ভুলতা ক্রসিংয়ে তার ঈদের নামাজ পড়তে হয়েছে, তারা এমন ট্রাফিক জ্যাম লেগেছিলো। এটা চিন্তা করে আমরা মানের প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে আমি প্রস্তাব করেছিলাম যে আমাদের এখানে ফ্লাইওভার করা হোক। আমাদের মাননীয় সেতুমন্ত্রী তিনি এটা উদ্যোগ গ্রহণ করেন, 3 তলা ফ্লাইওভারটি আমরা করতে সক্ষম। এখন আর কোনো অসুবিধা নেই, এলাকা অনেক উন্নতি হয়েছে, এলাকার আশেপাশে ব্যবসা বাণিজ্য অনেক বেড়েছে এবং দূর থেকে যারা আগত যারা আছে তারা মিনিটে তারা চলে যায়। এখানে কোনো এখন পর্যন্ত কোনো জামের কোনো অস্তিত্ব নেই। সেখানে মোড়াপাড়াতে আমাদের একটি ফেরি ছিল, সেই ফেরি আমাদের মানুষ পাড়া করতো, সেখান থেকে গাড়ি মানুষ পারাপার করত। এবং যেহেতু এটা শিল্প এলাকা হয়ে যাওয়ায় এত গাড়ির বিচরণ হয়ে গাড়ি পারাপার করতে হতো, দেখা যায় একটি গাড়িকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করে সেই ফেরি লাইন পেতে হতো। কিন্তু মানুষ এখানে অতিষ্ঠ হয়ে যেত এবং সাধারণ মানুষ যখন ওপারে যেতে হতো তখন তারা অতিষ্ঠ হয়ে যেত। শুধু এই অতিষ্ঠতার কথা চিন্তা করে দেখলাম যে এখানে এই এখন আর এই ফেরির যুগ চলে গেছে, এখানে ব্রিজ হওয়া দরকার। তখন আমরা মানে প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাব করেছিলাম, এই মোড়াপাড়া কায়েতপাড়া সেতুটি আমরা টেন্ডার করতে সক্ষম হয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই সেতুর নাম করা হয় বীরপতি গাজী সেতু। আগে যেখানে 1 ঘন্টা করে মানুষের ট্রাফিক জ্যাম লেগে থাকতো, মানে লাইন পুরো রাস্তা পরে ট্রাফিক জ্যামের জ্যাম থাকতো, এখন কোনো ট্রাফিক জ্যামই নেই। আসার সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে পারে মানুষ চলে যাচ্ছে, কি আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। ওপারের থেকে ওপারে যোগাযোগ বেড়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, মানুষের যাতায়াত বেড়ে গেছে এবং তাদের সময় বেঁচে গেছে। এবং যেহেতু সময় বেঁচে যায়, মানুষের সময়ের একটা মূল্য আছে, মানুষ এপার থেকে ওপারে যাওয়ার মধ্যে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন গ্রাম হবে শহর, এই 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 প্ল্যানটা কিন্তু প্রধানমন্ত্রী মাথা থেকে এসেছে। আমি বললাম গ্রাম হবে শহর, এটা ব্যাপারটা কী? কারণ হলো তিনি গ্রামেগঞ্জে যে সমস্ত কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তার রাখবেন না,
কাঁচা রাস্তা সবই পাকা করেছেন এবং বলেছেন যে সমস্ত রাস্তা সরু সরু চিকন সরু রাস্তা সেগুলো ওয়াইড রাস্তা করে যাতে ভালো ভালো গাড়ি যাতায়াতের এপার থেকে এক এক গাড়ি আর এক গাড়িতে ক্রস করতে পারে, চওড়া রাস্তা করে। হ্যাঁ, এবং সেই রাস্তাগুলি এই ইউনিয়নের ইউনিয়ন হেডকোয়ার্টারের কানেক্টিং এবং শহরের রাস্তার সঙ্গে কানেক্টিং, হাইওয়ের সঙ্গে কানেক্টিং, সমস্ত কানেক্টিং রাস্তা করে দিয়েছে। কানেক্টিং করার ফলে এখন গাড়ি যে চলমান, প্রত্যেকটা রূপগঞ্জ এখন মনে হয় একটি চলমান শহর। হ্যাঁ, মানে গ্রাম শহর হবে, অলরেডি শহরে পরিণত হয়ে গেছে, এটা চলমান শহরে পরিণত হয়ে গেছে। খালি গাড়ি আর গাড়ি, রাস্তা আর রাস্তা, মানে মানুষের কোনো যাতায়াতের কোনো অসুবিধা নেই। মানুষের বসতি বাড়লে পরে নতুন নতুন বসতি করে, সেই বসতি যাওয়ার জন্য সেখানে রাস্তাঘাটে প্রয়োজন হয়। সেই রাস্তাঘাটে প্রয়োজন হলে পরেই তখন আবার নতুন করে রাস্তা করতে হয়, কারণ উন্নয়নের কোনো শেষ নাই। আর এটা একদিকে এটা শিল্প এলাকায়, রূপগঞ্জ একটা শিল্প এলাকা পরিণত হয়েছে। এই শিল্প এলাকা মানে সেখানে শিল্প হলে মানুষের কর্মী লাগে, সেই কর্মী সে বাইরের থেকে মাইগ্রেটেড অনেক কর্মী চলে আসে, সেখানে চলে আসার ফলে সেখানে তাদের বসতি স্থাপন করতে হয়। এবং বসতি স্থাপন করতে হলে নতুন নতুন স্কুল লাগে, নতুন নতুন বাসাবাড়ি লাগে, নতুন নতুন বাজার লাগে, এগুলি প্রয়োজন হয়। মানে গ্রাম যে শহরে পরিণত হচ্ছে শিল্প কারখানার মাধ্যমে, এলাকার মানুষের আর্থিক উন্নতিও আস্তে আস্তে হচ্ছে। আমি প্রথমেই তো আমি দেখলাম আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়। প্রত্যেকটা হাই স্কুল, যা প্রত্যেকটা হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল, সবগুলি ছিল টিনের ঘরে, কোনো পাকা ঘর ছিল না। তো সরকার থেকে আমরা বললাম যে এই যে সমস্ত টিনের ঘরে চারিদিকে ছাদ থেকে পানি পড়ে, চিন জং পড়ে গেছে, এগুলো কীভাবে উন্নয়ন করা যায়। তো তৎকালীন মন্ত্রী তিনি বললেন যে আমরা একটা প্ল্যান করছি, খুব ইমিডিয়েটলি আমরা একটা এই এটা বিল্ডিংগুলি ভবনগুলি আমরা উন্নয়নের চেষ্টা করবো, উন্নয়নের চেষ্টা করবো, সেই ধরনের চিন্তাভাবনা তিনি করলেন। এবং আস্তে আস্তে তিনি আমাদের স্কুলের যে প্রপোজালগুলি তিনি গ্রহণ করলেন, গ্রহণ করে দেখলাম একটি একটি করে স্কুলগুলি তিনি আমাদের পাকা ভবনের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং বাজেট পেশ করেছেন এবং টেন্ডার হলো। আস্তে আস্তে করে আমাদের প্রায় 40টি স্কুল এবং মাদ্রাসা আমাদের এলাকায় আছে। একটি একটি করে আমাদের দেখলাম যে সেগুলি আস্তে আস্তে করে একটা করে ভবন শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। এরপরে প্রাইমারি স্কুলগুলিও দেখলাম সেই ভবনগুলি শুরু হয়েছে। এর মাঝে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রাইমারি স্কুলের প্রায় 25,000 প্রাইমারি স্কুলকে তিনি সরকারিকরণ করলেন। সরকারিকরণ করার পরে আমাদের এখানকার যে স্কুলগুলি ছিল সেখানে নন এমপিভুক্ত বেসরকারি যেগুলি প্রাইমারি স্কুল ছিল, চালু ছিল, সেগুলি তিনি আমাদের লিস্ট করতে বললেন। আমি লিস্ট করে দিলাম। লিস্ট করার পরে দেখলাম সেখানকার প্রত্যেকটা স্কুল যে কটা আমরা লিস্ট দিয়েছিলাম সেগুলিকে সরকারিকরণ করা হলো এবং সেই সময় 125,000 প্রাইমারি স্কুল টিচারকে সরকারিকরণ করা হয় এবং তাদের বেতন বৃদ্ধি হয়। যেখানে তারা প্রাইমারি স্কুলে যেমন 500 টাকা মাইনে ছিল, সেখান থেকে তারা 15,000 থেকে 20,000 টাকা মাইনে তারা হয়ে গেল। তারা খুবই আনন্দিত, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বদান্যতা দেখে তারা খুবই উৎফুল্লিত হয়েছিল এবং তারা খুবই আনন্দিত। এবং আমরা প্রায় প্রাইমারি স্কুলগুলিতে যেতাম, গিয়ে সেগুলি আমরা তাদের আনন্দের কথা জানতাম এবং সেই স্কুলগুলিকেও আস্তে আস্তে ভবনে নতুন নতুন ভবন দেওয়া হলো। একে তো সরকারিকরণ করা হলো, বেতন বৃদ্ধি হলো, আবার ভবনও পেল, তারা ছেলেমেয়েরা ভবন পেল। এইভাবে করতে করতে আস্তে আস্তে আমাদের হাই স্কুলগুলিকে 4-তলা ভবনে রূপান্তরিত করা হলো। যে স্কুলগুলি ছিল এবার, এর আগে ছিল 1-তলা 2-তলা, এখন থেকে যে স্কুলই হবে সেগুলি 4-তলা রূপান্তরিত করা হলো। প্রত্যেকটি স্কুলকে 4-তলা করতে করতে এমন সুন্দর ডিজাইন করে 4-তলা স্কুল করা হলো যে আমাদের এলাকায় যতগুলি হাই স্কুল আছে সবগুলিকে এখন 4-তলায় পরিপূর্ণ করা হয়েছে, কোনোটি 4-তলা ছাড়া বাকি নেই। এবং যেগুলি মাদ্রাসা আছে মাদ্রাসাগুলিকেও পরিপূর্ণভাবে 4-তলায় পরিপূর্ণ করা হয়েছে এবং ভবন দেওয়া হয়েছে। এবং মাঝে মাঝে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে 2টি করে ভবন দেওয়া হয়েছে। সুতরাং আমরা সত্যি আনন্দিত যে সরকার শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যে তারা চিন্তা করতে পারি না যে আমাদের
এলাকাগুলি এভাবে এমন উন্নয়ন করা হয়েছে, এবং প্রাইমারি স্কুল যেগুলি বাউন্ডারি ছিল না, বাউন্ডারির জন্য তারা বাজেট দেওয়া হয়েছে, এবং মাঠ উন্নয়নের জন্য বাজেট দেওয়া হয়েছে, ফার্নিচারের জন্য বাজেট দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতাম, আমরা সরকার থেকে টিআর ক্যাবিকা যেগুলি আসে, আমরা টিআর ক্যাবিকা দিয়ে শুধু ভবনের সাহায্য, ভবনের দেওয়াল করে লাভ কি? আমি তখন আমার নিজের থেকে কিছু অর্থ দিয়ে এবং টিআর ক্যাবিকাতে কিছু টাকা নিয়ে তখন প্রত্যেকটা স্কুলে, হ্যাঁ, প্রাইমারি স্কুলে এবং হাই স্কুল প্রত্যেকটি স্কুলে কম্পিউটার এবং ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করি। প্রত্যেকটি স্কুলে আমাদের মাননীয় মন্ত্রীকে, তৎকালীন মন্ত্রীকে এনে আমি কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করলাম। সেই থেকে চালু হলো ছেলে মেয়েদের কম্পিউটার শিক্ষা আমাদের রূপগঞ্জ এলাকায়। তারপরে হলো শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এই ল্যাব দেওয়া আরম্ভ হলো আস্তে আস্তে। প্রায় আমাদের প্রত্যেকটি স্কুলে ডিজিটাল ল্যাব আমরা পেয়ে গেছি। এই ডিজিটাল ল্যাব পেয়ে ছেলে মেয়েরা কম্পিউটার শিক্ষায় অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। তারা এখন কম্পিউটার চালাতে জানে, শিখতে জানে, এবং তারা কীভাবে কম্পিউটার চালাতে হয় সেগুলো তারা শিখে ফেলেছে। তারপর হলো উপবৃত্তি, হ্যাঁ, তা প্রায় স্কুলে উপবৃত্তি হয়েছে। উপবৃত্তি হওয়ার ফলে ছেলে মেয়েরা এই উপবৃত্তির টাকা দিয়ে তারা লেখাপড়া শিখে, লেখাপড়া করে। আমরা গভর্নমেন্ট থেকে বলা হলো যে একটি সরকারি, একটি কলেজকে সরকারিকরণ করা হবে এবং একটা হাই স্কুলকে সরকারিকরণ করা হবে। তখন গ্রামে গঞ্জে থেকে বিভিন্ন স্কুল থেকে প্রত্যেকটি স্কুলই তারা আমাদের কাছে এসে আমাকে কাছে বলে যে আমাদের স্কুলটি এই সরকারিকরণ করা হোক। ম্যানেজিং কমিটি, প্রত্যেকটা ম্যানেজিং কমিটি থেকে আমাকে নিমন্ত্রণ করে সে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় আমার স্কুলটাকে সরকারিকরণ হোক, প্রত্যেকটা সাইডে সরকারিকরণ করা হোক। কিন্তু আমাকে চিন্তা করে, আমি তখন চিন্তা করে দেখলাম যে সরকারিকরণ করা হবে আমাদের উপজেলা মাত্র একটি কলেজকে এবং একটি স্কুলকে সরকারিকরণ করা হবে। আমার চিন্তা করে দেখলাম যে আমরা সেন্ট্রালি লোকেটেড কোন জায়গাটা, যেখান থেকে চারিদিকে এই যে রূপগঞ্জের প্রত্যেকটা এলাকা থেকে একটা সেন্ট্রাল লোকেটেড এলাকায় যে ছেলেমেয়েরা এসে পড়তে পারে সেই ধরনের একটা জায়গা নির্ধারণ করলাম, কোন জায়গায় একটা সুবিধা হয়। তখন ভেবে দেখলাম মুড়াপড়া অঞ্চলটাই হচ্ছে আমাদের সেন্ট্রালি লোকেটেড এবং কমিউনিকেশন, চারিদিক থেকে কমিউনিকেশন এখানে আসে। তখন মুড়াপাড়া কলেজকে সরকারি করার জন্য আমি প্রস্তাব দিই এবং তারই পাশে মুড়াপাড়া পাইলট হাই স্কুলকে আমরা সরকারি করানোর জন্য আমরা ব্যবস্থা নিই। সেই পর্যায়ে এখন আমরা অলরেডি আমরা সেই সরকারি মুড়াপাড়া কলেজকে সরকারি কলেজ করা হয়েছে এবং পাইলট স্কুলকে সরকারি করা হয়েছে। এবং এলাকার লোকেরা, আশেপাশের লোকেরা সবাই খুশি যে আমাদের সেন্ট্রালের লোকেরা সব জায়গা থেকে ছেলেমেয়েরা এসে এখানে পড়তে পারে এবং ছাত্রছাত্রীর সংখ্যা অজস্র। যেগুলি আমাদের ডিজিটাল ল্যাব দেওয়া হয়েছে সেখানে ছেলেমেয়েরা ডিজিটাল ল্যাবের যে কম্পিউটার চালানো শিখে তারা প্র্যাকটিক্যাল জীবনে অনেক সুবিধা লাভ করেছে এবং পরবর্তী জীবনে এই যে কম্পিউটার শিক্ষাটা যা পেয়ে গেছে তারা পরবর্তীতে এই কম্পিউটার শিক্ষা নিয়ে তারা বাস্তব জীবনে গিয়ে অনেক জায়গা তারা আর্থিক সঙ্গতি করার জন্য তারা এই কাজে লাগাতে পারবে এই কম্পিউটার শিক্ষাটা। বঙ্গবন্ধু কর্ণার সৃষ্টি করা মানে বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধকে জানা। এইভাবে আমাদের প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি কলেজে এই ধরনের বঙ্গবন্ধু কর্ণার করা হয়েছে। বঙ্গবন্ধু কর্ণার ফলে ছেলে মেয়েরা স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে যে কী জানান সেটা মুক্তিযুদ্ধ কর্ণার, এই বঙ্গবন্ধু কর্ণারে গেলে পড়ি তারা দেখতে পারে এবং বঙ্গবন্ধুর অবদানকে, হ্যাঁ, তার তিনি যে স্বাধীনতা এনে দিয়েছেন সেই অবদানের কথাটা ছেলে মেয়েরা জানতে পারে। এইটা একটা অলৌক, একটা বলতে গেলে একটা সত্যিকারের আশ্চর্য ঘটনা, হ্যাঁ, যেটা আমরা জীবনে চিন্তা করতে পারিনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি যখন ঘোষণা করলেন প্রত্যেকটি ছেলে মেয়েকে বছরে নতুন করে বই দেওয়া হবে, আমাদের তখন কল্পনায় আসেনি যে সত্যি কি এটা বাস্তবে রূপ নেবে, হ্যাঁ, কি নেবে না। কিন্তু ঠিকই বঙ্গবন্ধু কন্যা এমনভাবে তিনি সেটা ভূমিকা নিলেন যে বছরের পয়লা জানুয়ারি যে ক্লাস শুরু হবে সেই দিনই প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে তিনি প্রত্যেকটা বই তিনি পৌঁছে দিয়েছিলেন। সত্যি এটা একটা আশ্চর্য ঘটনা বলে মনে করি এবং এটা যে কত বড় সাকসেস, হ্যাঁ, যে এবং ছেলেমেয়েদের যে আমাদের যে শিক্ষা থেকে হারিয়ে যাওয়াটা অনেক রোধ হয়েছে এবং ছেলেমেয়েরা বাবা মা
মা মারা ছেলে মেয়ের আগ্রহী হয়ে আরও স্কুলের দিকে ধাবিত করেছে। শিক্ষা একটা মাধ্যম, আমরা যদি এলাকার সমস্ত মানুষকে শিক্ষায় নিয়ে আসতে পারি তাহলে জাতি জাগ্রত হবে। এই জন্য আমি প্রত্যেকটা স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমি গিয়েছি এবং যে কোনো অনুষ্ঠান না থাকলেও স্কুলে গিয়ে তাদের অভিযোগের কথা শুনেছি, তাদের কী সমস্যা আছে এগুলি শুনেছি, কি বাউন্ডারি লাগবে, কি ফার্নিচার লাগবে, কি বিল্ডিংয়ের টিনের ছাদ ভেঙে ফেটে গেছে সেগুলি রিপেয়ারিং লাগবে, সেগুলি করে করে আমি দেখে দেখে সবগুলির ব্যবস্থা আমরা নিয়েছি। এবং আমাদের এখন যে অবস্থা হয়েছে, এখন যেন মনে একটা রূপগঞ্জকে একটা আশ্চর্য নগরী হিসেবে পরিণত হয়েছে, কারণ প্রত্যেকটা স্কুলের এই চারতলা করে সুন্দর সুন্দর রঙিন বিল্ডিং দেখে মানুষ মনে করে এ তো একটা আশ্চর্য নগরী, সুন্দর একটা নগরী হিসেবে পরিণত হয়েছে। সুতরাং যেখানে একটু দূরে গেলে একটা চারতলা ভবন, একটু দূরে গেলে একটা চারতলা ভবন, একটু দূরে গেলে প্রাইমারি স্কুলে দোতলা ভবন কি তিনতলা ভবন, মানে সুন্দর সুন্দর বাউন্ডারি, বড়ো বড়ো খেলার মাঠ, যে একটা মানে যেন একটা একটা নগর শিক্ষা নগরী এবং তার সঙ্গে সৌন্দর্য নগরীও দুটিই বলা চলে, দুটি আমাদের দেশে রূপগঞ্জে পরিণত হয়েছে। কমিউনিটি ক্লিনিক তো ছিলই না, বিএনপি আমলে যতগুলি কমিউনিটি ক্লিনিক ছিল সবগুলি বন্ধ করে দেওয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে বললেন আমার কমিউনিটি ক্লিনিক আবার চালু হবে, তিনি একটি করে করে আস্তে আস্তে সমস্ত গ্রামে গঞ্জে কমিউনিটিগুলি চালু করলেন এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা করলেন এবং ওষুধের ব্যবস্থা করলেন, এবং সে এলাকায় এবং আমাদের তারাবা পৌরসভা শিশু ও মাতৃসদন সেটা ব্যবস্থা নিলেন। এবার এখানে সরকার থেকে প্রায় 100 কোটি টাকা বাজেট দেওয়া হলো এই স্বাস্থ্যকেন্দ্রে, এবং সেখানে 3টি কেন্দ্র করা হয়েছে এই পৌরসভায়, এবং প্রত্যেকটিতে সেখানে ডিজিটালি আমাদের এক্সরে করার ব্যবস্থা আছে, আল্ট্রাসোনোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, ডাক্তার রাখার ব্যবস্থা হয়েছে এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে, সব কিছু ব্যবস্থা করা হয়েছে সেখানে। এবং সেখানে গেলে মনে সেখানে গেলে দেখা যায় লাইনের পর লাইন, সমস্ত রোগীরা লাইন দিয়ে আসে, একটি পর একটি লাইন দিয়ে আসে, এবং থানা স্বাস্থ্যকেন্দ্রে না গিয়ে তারা আমাদের এই পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে তারা সবাই আসে, কারণ এই কারণে এখানে তারা বাড়ির কাছে থাকে এবং পায়ে হেঁটে তারা চিকিৎসা নিতে পারে, সেই সুবিধা তারা ভোগ করছে। উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে অনেক উন্নয়ন হয়েছে সেখানে 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 বেডের বেডগুলি পরিচর্যা করা হয়েছে এবং ওই ডাক্তারের সংখ্যা বেড়েছে, এবং সেখানে মাতৃ এই মাতৃ ডেলিভারি যেটা বলে ডেলিভারি, একটা হলো ন্যাচারাল ডেলিভারি আর সার্জিক্যাল ডেলিভারি, সার্জিক্যাল ডেলিভারির জন্য অ্যানেসথেসিয়া ডাক্তার রাখা হয়েছে, অ্যানেসথেসিয়া করে তাদের ডেলিভারি করা হয় অপারেশন করে, সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে, কারণ ক্লিনিকে গেলে অনেক টাকা লাগে, সেখানে গ্রামের গরিব মানুষরা দিতে পারে না, সেই জন্য সেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মানে সার্জিক্যাল ডেলিভারি করানো হয়, এবং অন্য অন্য ওষুধের ব্যবস্থা আছে, ডাক্তারের সংখ্যা প্রচুর, এবং সেখানেও লাইনের পর লাইন হয়, 600 লোকের লাইন দিয়ে আমি দেখেছি তারা চিকিৎসা নিচ্ছে এবং ওষুধ নিচ্ছে তারা। প্রাইভেটের উদ্যোগে আমাদের যমুনা ব্যাগ ফাউন্ডেশন আছে, আমাদের গরিব মানুষরা তারা অর্থের অভাবে তারা আর ডায়ালিসিস করতে পারে না, আস্তে আস্তে তারা তার মৃত্যুকুলে তারা ঝরে পড়ে, সুতরাং এখন তো গরিব যারা তারা যারা টাকা দিতে পারে না তারা ডায়ালিসিসের মাধ্যমে তারা দীর্ঘ জীবন লাভ করতে পারে। যখন করোনা হয়েছিল তখন নারায়ণগঞ্জে আমাদের করোনা ল্যাবের কোনো ব্যবস্থা ছিল না, তো তখন আমি আমার ছেলেকে বললাম যে আমাদের করোনা ল্যাবটা আমরা তো রূপগঞ্জে আমরা করতে পারি, তখন আমার ছেলে গাজী গোলাম মুর্তজা পাপ্পা সে নিজে উদ্যোগে নিজের টাকা দিয়ে একটি করোনা ল্যাব প্রতিষ্ঠিত করলেন প্রাইভেট উদ্যোগে, এবং সঙ্গে সঙ্গে ডিজি হেলথ থেকে আমরা পারমিশন নিলাম, মাননীয় মন্ত্রী জাহেদ মালিক তিনি উদ্বোধন করলেন, উদ্বোধন করে দিয়ে সেই থেকে এখন পর্যন্ত এই করোনা ল্যাবটি আমরা চালু রেখেছি। এই করোনা চালু রাখার মাধ্যমে ওই সময় যে সময় কোনো করোনা ল্যাব ছিল না সেই সময় যে কত কাজে লেগেছে, সেই সময় এত করোনা ভীতি ছিল মানুষের, সেই সময় মানুষ প্রত্যেকটা মানুষ হাজার হাজার লোকের লাইন, সেই হাজার হাজার লোকের লাইন দিয়ে আমরা করোনার তারপর পরীক্ষা করে তখন তারা জানতে পারে কার করোনা হয়েছে করোনা হয়নি, তখন তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা চিকিৎসা নিয়েছে।
সাধারণত শুক্র শনিবার আমি এলাকায় চলে যাই, ঢাকা ছেড়ে এলাকায় ছেড়ে এলাকার মানুষের সঙ্গে গণসংযোগ করি, তাদের সঙ্গে যোগাযোগ করি। এবং আমি দেখলাম যে যখন আমার বাসায় হাজার হাজার লোক আসে, তখন আমি একটা আমার একটা ফ্রি মেডিকেল চিকিৎসা দিলে কেমন হয়। তখন আমরা একটা একটা ডাক্তার দেখে সেখানে আমার ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা হয়, তাদের এই ব্লাড সুগার দেখার ব্যবস্থা করি এবং প্রেশার দেখার ব্যবস্থা করি এবং বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ রাখি, তাতে যা যা ওষুধ রাখার সেই ব্যবস্থাগুলি আমরা করি। সেই ধরনের আমার ব্যবস্থা নিয়েছে, প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলি আমরা।